মাসেরা ছিল যিনি উনি বললেন, হ্যাঁ হ্যাঁ মাসেরা তো ছিল মাগরিবের পরে, কিন্তু আসরের পরে আসরে বলে গেছে যিনি ওনারা আসরের পরে বসছিল। কে বলে ইনিশার বলা শুরু করেছে মাসেরা আল্লাহ সুন্নত, একটি নবীর সুন্নত। এই কথা বলার সাথে বাজনা হচ্ছে বলে যে কিসের মাসে করা, এইবার সব দাঁড়ায় গেছে। এরপরে এই নুল্লার ধাক্কা ধাক্কি করতে করতে পরে তো বাসিম ইনিশারের কোনো মতে মাছটা খেয়েছে করতে গিয়ে তাদের বলা আছে না, মানে এটাই করে এরপরে তো দুই গ্রুপে মানে ধাওয়া আর কি। এরপরে পুলিশ এসে সেটা সবাইকে বের করে দিয়েছে। পরে ওয়াসিম টুলসের গ্রুপে বলছে কিসের মাসে আপনারা মাসে রাখছেন, মাসে রাখছে আচ্ছা এখানে আমি যেভাবে শুনছি সেটা হলো যে ঠাকুরের মাসোয়ারা এটা কি মৌলানা জুবায়ের সাথে রাখছিলেন না? ও ইনুস ইনুস নাকি ওরা গেছে চাকচাক বলে দিয়েছে মাসারা আসলে পরে হবে, এই জন্যই ওনারা পুলিশের অফিসাররা জিজ্ঞাসা করছে দোতলায় যারা ঐক্যবদ্ধ ভাবে ছিল সন্ত্রাসী ওয়াসিবের সন্ত্রাসীরা দোতলায় ছিল, দোতলায় একসাথে 20 জন না 22 জন ছিল। তো পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করছে আসরের যে মাসোয়ারা এটা কি আগে মাসোয়ারা কখন হইত? তো বলছে মাগরিবের পরে। এটা কিভাবে হইছে? এটা আমাদের মুরব্বীদের প্যাকুন মুরব্বীর ফায়সালা। তখন বলছে যে এটা আমাদের এই পক্ষের মুরব্বী ওয়াসিবুল ওয়াসিবুল এরা এই মাসোয়ারা করছে আসরের সময়। তো বলতে আপনারা মাগরিবের মাসোয়ারা কেন আবার আসরে করলেন, এটার মধ্যে আপনারা কেন এই ধরনের ফায়সালা, এটা তো ঠিক না। পরে মাইক নিয়ে পুলিশ বলছে যে আপনারা আজকে মাসোয়ারা স্থগিত, আপনারা সবাই কাকটেল থেকে বের হয়ে যান, যারা যারা আপনারা পরামর্শ আছেন তারা কাকটেল থেকে বের হয়ে যান। আর ওই মাসোয়ারের মধ্যে জুবায়ের সাহেব, রবি বিভাগ সাহেব, উমর ফারুক সাহেব ইনারা ছিলেন না, ওয়াসিফ সাহেব ছিলেন না, ওখানে ছিলেন হলো প্ল্যান তো আগে থেকে করে রাখছে, পিছন থেকে 160 দাঁড়াইছে, তারা নিজেরা নিজেরাই এগুলো তাদের প্ল্যানিং, এই হট্টগোল, মানে ফোন করে করে ওয়াসিফ তাদের উস্কাইতে ছিল এখন এটা করো ওই মানে ওই সময় ওইটা করো, মানে সে পুলিশ মানে সে সব ধরনের সিআর সাথে সে করতে ছিল আর কি, বুঝছেন তো। ওই ছাতিতে তার চাকুটার ছাতি মানে তার রুহের সাথে যারা জড়িত এরা সত্যি মিলা তখন ই করলো ওই মাসোয়ারার পিছন থেকে 100 ছাতি তারা হইচই করা শুরু করলো। আর ওই হইচইয়ের মধ্যে মনে করেন যে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার মনে করেন ওই মাসোয়ারার মধ্যে যেটা গত 5-6 বছর যাবৎ হচ্ছে মাসোয়ারার গুলোতে তারা ওই করলো। করার পর মানে সাথে সাথে পুলিশও চলে আসলো, আইসা মাসোয়ারাও বন্ধ করলো, আর আজকের জন্য মাসোয়ারা স্থগিত করে তারা টোটাল কাকটেলটাকে নিয়ন্ত্রণে রাখছে আর কি, পুলিশ মানে বাংলাদেশ বর্ডার প্রশাসন এটাকে কন্ট্রোলে রাখছে আর কি, বুঝছেন। এখন যেটা আমাদের মানে আমাদের সমস্ত পুবলিকরা যারা আমরা নির্যাতিত, আমাদের সবার একটাই যে ওয়াসিফ থেকে আর এই নাসিম থেকে ইউনুস সিকদার থেকে তবলিগের হেফাজত দরকার। যতক্ষণ পর্যন্ত এরা এই লোকরা এরা সাহ সাহেবের আর নিজামুদ্দিনের নাম বিক্রি করে, যেখানে মৌলানা সাহ সাহেবের এখন বর্তমান চিকিৎসা মানে মেডিকেলে যাওয়া দরকার, যেখানে তার চিকিৎসা তার নিজে অসুস্থ, উনার দ্বারা কিভাবে অসুস্থ লোক দিনের কাজ হবে, উনার চিকিৎসা হবে, উনার ইমান আমল নতুন করে উনারে আবার দাওয়াতের এই মেহনতের আবার তার যে প্রশিক্ষক যারা তার টিচার তাদের কাছ থেকে উনাকে লেসন নিতে হবে, তারপর উনার মেহনত। এই যে আসাদের নাম বিক্রি করা, এর আগে আপনি জানেন এর আগে নাম বিক্রি করতে আমাদেরকে যখন মারপিট করতে দিল তখন নাম বিক্রি করতে, ভাই এরা মৌলানা জুবায়ের সাহেবের বিরুদ্ধে কথা বলে, বহু কথাবার্তা কয়া সাথীদেরকে উস্কাইছে আমাদের বিরুদ্ধে, এখন এরা নাম দিতেছে মৌলানা সাহ সাহেব। এই যে এক এক সময় কৌশল উপকৌশল এইগুলো কতদিন চলবে? এগুলো এদেরকে আজীবনের জন্য এদেরকে হয় মহল্লায় পাঁচ কামের জন্য চলে যান, মার্কাজ আল্লাহওয়ালাদের কাজ, এটা আল্লাহওয়ালারা মার্কাজের মধ্যে থেকে মার্কাজ থেকে একটা দিনদার পরিবেশে আনা দরকার। এ আমাদের না তো এই মেহনতের দ্বারা এই মেহনতের ক্ষতি
ও দিনের কাজ করতে দিবে না, সুস্থ ভাবে দিনের কাজ করতে দিবে না। এখন তার থেকে এই কাজে কাজের হেফাজত হইলো। এখন সবচেয়ে বড় আমাদের টাকা যে হলো ওয়াসিফ মুক্ত, নাসিফ মুক্ত, ইউনুস মুক্ত, তবলিগ চাই, ওসামা মুক্ত, যুব সমাজ চাই। কারণ এই ওসামা ওই সাকিব আল হাসান আর অনন্ত জলিলের তবলিগ ইউটিউব ভোলা পাবেন বাংলাদেশের। হ্যাঁ, তারেক জামিলের তারা তো অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে, আর অনেক খেলাড়ি জীবনের জন্য তো অবাস্তবের খেলাধুলা ফেলে নামাজি হইছে। অর মাধ্যমে যারা হইলে এগুলা টোটালি মনে করেন আজকাল আল খেললাম, কালকে আবার গা করলাম, এইরকম অবস্থা আছে, বুঝছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কি করে দেখেন আমরা দেখি, আমরা আল্লাহর কাছে দোয়াও করি। আচ্ছা, আসসালামু আলাইকুম।